নববর্ষর প্রথম দিনটতে বৈষ্ণুদেবীর মন্দিরত অঘটন, প্রচণ্ড ভিড়ত পদপিষ্ট হয়ে মৃত্যু 13 গৰাকী দর্শনার্থীর। ঠেক বাদ প্রচণ্ড ভিড়, ইয়ার মাজতে ঘটি গেল অঘটন। পদপিষ্ট হয়ে 13 জন দর্শনার্থীর মৃত্যু হওয়ার লগতে আহত হল 15 জন ভক্ত। শনিবারে পৌতিনিশা মন্দিরের সমীপত উপস্থিত হয়েছিল গৈ বহু সংখ্যক ভক্ত। মন্দিরত প্রবেশের সৃষ্টি হয়েছিল ভয়ঙ্কর পরিস্থিতি। বৈষ্ণুদেবী দর্শনের বাবে যা আহত ভক্তর মন্তব্য, হেঁচা ঠেলাত বহু সংখ্যক লোক পড়ি গৈছিল, কিছু সংখ্যক মাটির উঠিব নয়। সৃষ্টি হল এক আতঙ্কময় পরিবেশর, পদপিষ্ট হল অর্ধ শতাধিক লোক। ঘটনাস্থলীতে বহুকেজন লোকের প্রাণ গল, চিকিৎসালয় নিয়া হল যদিও চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হেরালে আন কেবাজনো লোকে। মৃতকর সংখ্যা বৃদ্ধি পাই আছে। শনিবারে দুপুরিয়া পর্যন্ত মৃতকর সংখ্যা হয়েছে গৈ 13 জন। মন্দিরের সমীপর ঢালু নামের ঠাইখনত ঘটে এই ঘটনা। নতুন বছর পহিলা দিনটত সংঘটিত এই ঘটনায় মর্মাহত করেছে দেশবাসীক। প্রধানমন্ত্রী মোদিয়ে শোক প্রকাশ করেছে এই ঘটনাত। প্রতি বছরে 31 ডিসেম্বর আর নতুন বছরের পহিলা জানুয়ারিত প্রচণ্ড ভিড় হয় বৈষ্ণুদেবী মন্দিরত। ইয়াক লৈ নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করা হয় যদিও এইবার ঘটা ঘটনায় বিভিন্ন প্রশ্নের অবতারণা করেছে। ঘটনার তদন্তর দাবি করেছে বিভিন্ন মহলে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস।